আসসালামু আলাইকুম। তো আজকের প্রজেক্টটা কেউ মিস করবেন না। আমি গতকাল আমার টেলিগ্রাম চ্যানেলে দুই তিনবার আপডেট দিয়েছি যে এখান থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা করা হবে। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের সবাইকে পেমেন্টটা করে দেওয়া হবে, ঠিক আছে? এখানে অংশগ্রহণ করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো 2 থেকে 3 মিনিট সময় দিয়ে যারা অংশগ্রহণ করবে তারা 24 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবে। অ্যান্ড সবথেকে বড় কথা, এই যে টোকেনটা আছে এটা কিন্তু সেম অ্যাজ চেরি টোকেন, ঠিক আছে? তো চেরি টোকেন যারা পেয়েছিলেন, 200টা যে চেরি টোকেন দিয়েছিল রেফারেল, বাদে কিন্তু আমাদের প্রায় $200 প্রফিট হয়েছিল। তো যারা যারা চেরি টোকেনটা মিস করেছেন তারা অন্তত এই প্রজেক্টটা মিস করবেন না। আমি কিন্তু পেমেন্ট প্রুফটাও দেখাই দিয়েছি। তো প্রজেক্টটা আমি শেয়ার করছিলাম গতকাল রাতেও না 6:25 শেয়ার করেছিলাম, ঠিক আছে? তো মাত্র একজনের এখানে পারফেক্টলি অংশগ্রহণ করতে পারছেন, অ্যান্ড বাকি কেউ এখানে পারেন নাই। তো কীভাবে অংশগ্রহণ করবো সেটা আমি দেখাবো, অ্যান্ড যারা অংশগ্রহণ করতে পারেন তাদের দেখার কোনো প্রয়োজন নাই। যারা একদম নতুন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনি নতুন একটি কীভাবে মেটামাস্ক কোথায় কীভাবে অ্যাড করতে হয় এটা আপনি শিখে যেতে পারবেন। এই জন্য একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিও যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলরেডি প্রেস করে রাখবেন। এতে করে আপলোডকৃত ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। অ্যান্ড মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অংশগ্রহণ করবেন, বিকজ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সর্বদা সব রকমের আপডেট প্রোভাইড করা হয়। আপনি একটা এয়ারড্রপে অংশগ্রহণ করলেন, দেন ওটা কখন লিস্টেড হবে, আপনি কখন সেল করতে হবেন সেই বিষয়টাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই। এর জন্য সবাই টেলিগ্রাম চ্যানেলে অংশগ্রহণ করতে ভুলবেন না। প্রতিনিয়ত যেগুলো অফার শেয়ার করবো সবগুলো অফার অংশগ্রহণ করার চেষ্টা করবেন। অ্যান্ড যদি বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করে জানান না, বিকজ এখানে 17 জন অংশগ্রহণ দেখছে বাট কেউ জয়েন করে নাই, ঠিক আছে? মাত্র একজন জয়েন করছে, অ্যান্ড কেউ প্রশ্ন করে না, টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করে নাই। আর কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, 2 দিন আগে, তো XHC এয়ারড্রপ এইটার বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলাদাভাবে একটা ভিডিওটাতে ডিসকাস করবো। এই ভিডিওটাতে ডিসকাস করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন সিম্পলি যে এই লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? তো এই লিঙ্কটা কপি করার আগে আপনাদেরকে একটা ওয়ালেট সিলেকশন করতে হবে, যে ওয়ালেটটার মধ্যে আপনি ট্রানজ্যাকশন করছেন, ঠিক আছে? তো আমি যে এই ওয়ালেটের মধ্যে পেমেন্টটা নিয়েছি, আমার এই ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ। একটু যদি খেয়াল করেন যে স্মার্ট চেন, তো এখানে কিন্তু প্রায় আমার 2-3টা ট্রানজ্যাকশন কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা যেই আর ওয়ালেটটা নিয়ে প্রতিনিয়ত অংশগ্রহণ করেন সেই ওয়ালেটটা আপনারা যেটা করবেন যে সেটিং আইকনে ক্লিক করবেন। সেকেন্ড আইকনে ক্লিক করার পর এখানে আসবেন, ঠিক আছে? যে এখানে আপনাদের যদি ট্রাস্ট ওয়ালেট থাকে এখানে আসবেন। আসার পরে আপনি যেটা করবেন, আপনার যে ওয়ালেটটা ট্রানজ্যাকশন করা আছে আপনি যেটা করবেন সেই ওয়ালেটে 3-ডট আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে যে শো রিকভারি ফেজ এখানে ক্লিক করে আপনার যে রিকভারি ফেজটা আছে এই রিকভারি ফেজটা আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে জাস্ট আপনাকে দেখাই, ওকে, আমি রিকভারি ফেজটা কপি করে নিয়েছি। অ্যান্ড এখান থেকে যেটা করবো আমি এখানে এই যে এটা আমি কপি করে নেবো, ঠিক আছে? এটা কপি করার পর আপনারা যেটা করবেন প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ইয়ানডেক্স ব্রাউজার লিখে সার্চ করবেন। ইয়ানডেক্স ব্রাউজার লিখে সার্চ করলে দেখবেন যে এই যে এই ব্রাউজারটা চলে আসবে এখানে, ঠিক আছে? আপনারা যেটা করবেন এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আপনি চাইলে কিউই ব্রাউজার দিয়েও কাজ করতে পারেন। আমি কিউই ব্রাউজার দিয়ে অলরেডি কাজ করেছি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আবার এই ব্রাউজারটা ইউজ করতেছি। তো এই ব্রাউজারটা ইউজ করার মূল উদ্দেশ্য এটা মেটামাস্ক সাপোর্ট করে। তো আপনি জাস্ট গুগলে এসে লিখবেন এখান থেকে ক্রোম এক্সটেনশন মেটামাস্ক, ঠিক আছে? এটা লেখার পর যেটা করবেন এখানে একটা মেলও আপনি গুগল সাইন ইন করে নেবেন, বিকজ এটা প্রয়োজন পড়বে। তো এখান থেকে আমি এটা আপাতত কেটে দিই। এখান থেকে যে গুগল ক্রোম যেটা আছে এক্সটেনশন আপনি এইটা এই লিঙ্কটা ওপেন করে দেবেন, ঠিক আছে? তো পেজটা লোড নেওয়া হয়, কমপ্লিট হয়ে গেলে দেখবেন এখানে যে অ্যাড টু ক্রোম অপশন চলে আসছে। আপনি যেটা করবেন যে অ্যাড টু ক্রোম অপশন এটা ক্লিক করে দেবেন। আপনি চাইলে এটা অন্যান্য ওয়ালেটের সাথে কানেক্ট করে করতে পারেন, ঠিক আছে? তবে আমি ব্রাউজার দিয়ে করতেছি বিকজ ব্রাউজার ভালো হয়। দেন এখানে অ্যাড এক্সটেনশন অপশনটা ক্লিক করে দেবেন। কেউ মিস করবেন না, ফটোতে সবাই অংশগ্রহণ করবেন। অ্যান্ড অবভিয়াসলি ভিডিওতে সবাই লাইক করতে ভুলবেন না, বিকজ খুব ভালো ভালো ভিডিও কিন্তু আপনার জন্য প্রতিনিয়ত মেক করে আর্নিং অপরচুনিটি যেগুলো ভালো থাকে আর কি, সেগুলো থেকে আপনারা আর্নিং করতে পারেন। এই ধরনের অপরচুনিটিগুলো কিন্তু শেয়ার করি, ঠিক আছে? ওকে, তোমাদের মেটামাস্ক ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন যে 3-ডট আইকন রয়েছে, 3-ডট আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে একটু সোয়াইপ করে একটু উপরের দিকে উঠাবেন, ঠিক আছে? উপরে ওঠানোর পর এখানে দেখবেন যে এক্সটেনশন অপশন রয়েছে, এখানেটা ক্লিক করে দেবেন। এই যে মেটামাস্ক এটা আপনি ওপেন করে দেবেন, ঠিক আছে? তো আপনি এখানে আসবেন, আসার পর যে গেট স্টার্টার অপশনটা ক্লিক করে দেবেন। এবার এখানে একটু প্রবলেম হচ্ছে আমার, তো আমি তাকে বুঝাই দিয়েছি যে কি এখানে ক্রিয়েট ওয়ালেট করতে বলতেছে, এখানে ইম্পোর্ট করতে বলতেছে, ঠিক আছে? তো আপনি এই যে ইম্পোর্ট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আই অ্যাগ্রি করে দেবেন। দেন নেক্সট এখান থেকে আপনার যে রিকভারি ফ্রেজটা আছে, রিকভারি ফ্রেজটা আপনি এখানে জাস্ট এভাবে ক্লিক করে এটা ভেবে বসাই দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি। ওকে, এবার আমার রিকভারি ফ্রেজটা বসাই দিয়েছি। এখান থেকে যেটা করবেন আপনি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড সিলেকশন করবেন, 2টাতে সেম পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? পাসওয়ার্ড সিলেকশন করার পর আপনি এখানে আই হ্যাভ রিড দ্য কনফার্মেশন এখানটা ক্লিক করে দেবেন। এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন, তো এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে ডান দেখাচ্ছে, আপনি অল ডান অপশনে ক্লিক করে দেবেন। অল ডান অপশনে ক্লিক করে দিলে এখান থেকে কাজটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই যে কাজটা অলরেডি কমপ্লিট, এখন এখানে কোনো সমস্যা নাই। লাস্ট এখানে আপনাকে এখন যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে
নেটওয়ার্ক অ্যাড করতে হবে ঠিক আছে তবে দেখি নেটওয়ার্ক অ্যাড করা বাদে কাজ করা যায় কিনা তবে এটা নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব নেওয়ার পর এখন আমি ওই লিংকটা পেস্ট করব যে লিংকটা আমি কপি করে নিয়েছি ঠিক আছে এবার আমি গো অপশনে ক্লিক করে দিলাম তো লিংকটা ওপেন করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে কানেক্ট ওয়ালেট অপশনটা ক্লিক করে দিবেন তো কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনাকে মেটামাস্কে কনফার্মেশন দিতে হবে ঠিক আছে তো আমি কানেক্ট ওয়ালেট ক্লিক করি তো যেটা ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আপনি চেক করবেন নেক্সট অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটা কিন্তু কানেক্ট কমপ্লিট তো এবার কিন্তু কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে তো এখানে জিরো বিএনপি শো করতেছে আমি এটা যে এখান থেকে করবো এবার আমার ওয়ালেট কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে এই যে এখানে স্টার্ট ফর ফ্রি ঠিক আছে এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে এখানে যেটা করতে হবে এদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে ঠিক আছে দেন টেলিগ্রাম নিউজ যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনাকে অংশগ্রহণ করতে হবে অ্যান্ড লাস্টলি আপনাকে এখানে বলতেছে তিনটার ফ্যানকে টেলিগ্রামে অ্যাড করতে কিন্তু আসলে আপনি এখানে এটা কিছুই করা লাগবে না আর আপনাকে যেটা করতে হবে যে এই কোডটা আছে এই কোডটা আপনাকে কপি করে নিতে হবে ঠিক আছে দেখা আমি কী করবেন তো আপনি এই কোডটা ফার্স্ট কপি করবেন ঠিক আছে তো এই যে আমি এই কোডটা এভাবে কপি করে নিলাম তো কপি করার পর এটা আপনার ভেরিফিকেশন কোড ঠিক আছে এটা যদি আপনি না বসেন তাহলে কিন্তু কিছুই পাবেন এখান থেকে আপনি এখানে এটা ক্লিক করে দেবেন ওকে তো এটা ওপেন হয়ে গেল তারপর আপনার কাছে এরকম জয়েন অপশন আসবে আপনি যে নিচে জয়েন অপশনে ক্লিক করে এখানে জয়েন হবেন ঠিক আছে তো জয়েন অপশনে ক্লিক করার পর এখানে যে আপনি কোডটা নিয়ে আসেন কোডটা এখানে পেস্ট করে দেবেন ওকে কিছুক্ষণের মধ্যে আপনার এই কোডটা বুট নিয়ে নেবে বুট নিয়ে আপনাকে এখানে ভেরিফাই করে দেবে ঠিক আছে এই যে দেখেন কোডটা কিন্তু বুট নিয়ে নিয়েছে তার মানে আমি এখন ভেরিফাই এবার এখানে ব্যাক আসতে হবে ঠিক আছে তো এখানে ব্যাক আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে টেলিগ্রাম নিউজ চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো এখানে সেমভাবে আপনি জয়েন হবেন ঠিক আছে এখানেও জয়েন হয়ে নেবেন অ্যান্ড যেটা করবেন আপনাদেরকে একটা বিশেষ আইডিয়া দিয়ে রাখি সেটা হচ্ছে আপনি এখানে টেলিগ্রাম চ্যানেলটা এইভাবে চেপে ধরবেন হ্যাঁ তো এভাবে আপনি যদি চেপে ধরেন তাহলে এখানে দেখবেন যে এখানে পিন আইকন আছে এখানে পিন আইকন আপনি পিন করে রাখলে কী হবে এই চ্যানেলটা সবসময় উপরে থাকবে অ্যান্ড আপনি কোনো ধরনের এয়ারড্রপও মিস করে ফেলবেন না ওকে তো এইখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এবার এখানে এই যে ডান লেটস অপশনটা ক্লিক করে দেবেন এবার আপনাকে যেটা করতে হবে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছে এই হ্যাশট্যাগুলো আপনাকে কপি করে নিতে হবে ঠিক আছে CYM থেকে শুরু করে এই পর্যন্ত আপনাকে হ্যাশট্যাগটা সম্পূর্ণ কপি করে নিতে হবে তো কপি করার পর যেটা করবেন আপনি এখানে যে টুইটারটা ওপেন আছে টুইটারটা আপনি জাস্ট ওপেন করে দেবেন তো ফার্স্ট আপনি এখানে ফলো করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ফলো করে দেবো এদেরকে দেন আপনি নিচের দিকে একটু সোয়াইপ করবেন নিচের দিকে সোয়াইপ করার পর এই যে দেখেন একটা পিন পোস্ট রয়েছে ঠিক আছে এই পিন পোস্টটা প্রায় দেখেন এখানে কিন্তু 28,000 পার্টিসিপেট অংশগ্রহণ করে ফেলেছে তো এখানে প্রথম আপনি একটা হার্ট দেবেন এখানে হার্ট দেওয়ার পর দেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এখানে আচ্ছা আমি ভিতরে প্রবেশ করে গেছি সমস্যা নাই তো আমি রিটুইট অপশনে ক্লিক করবো রিটুইট অপশনে ক্লিক করার পর এখানে রিটুইট অপশনটা চলে আসবে তো আমি এটা রিটুইট করে দেবো এই যে রিটুইট করে দিলাম এখন এটাকে যেটা করতে হবে আমাকে তিনটা ফ্যানকে ট্যাগ করতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে আমি অ্যাড্রেস সহকারে তিনটা ফ্যানকে আমি ট্যাগ করে দেবো ঠিক আছে তো আমি অ্যাড্রেস লিখতেছি অ্যান্ড এখান থেকে ফ্যান যেগুলো লিস্ট আসতেছে তাদেরকে আমি এখানে জাস্ট ট্যাগ করে দিয়েছি ঠিক আছে তো এখানে এইভাবে জাস্ট আপনারা আপনাদের যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলোকে এখানে ট্যাগ করবেন ট্যাগ করার পর যে হ্যাশট্যাগুলো আপনি কপি করে নিয়ে আসলেন সেই হ্যাশট্যাগুলো জাস্ট এখানে বসে দেবেন ঠিক আছে এখানে বসে দেন যে উপরে রিপ্লাই অপশন রয়েছে রিপ্লাই অপশনে এটা ক্লিক করে দেবেন তো আমাদের টুইটারের টাস্ক কমপ্লিট কিন্তু ওকে তো এবার আবার ওই পেজের মধ্যে যাবো পেজের মধ্যে যাওয়ার পর এখানে যে লেটস ডু প্রসেস এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করার পর এখানে থার্ড টাস্ক এখানে বলতেছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তবে যেরকম ইউটিউব চ্যানেল অপশনটা ক্লিক করে এখানে যায় যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনি ওপেন উইথ অ্যাপ করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি এখান থেকে জাস্ট এটা সাবস্ক্রাইব করে দেবো তো আমার সাবস্ক্রাইব করা শেষ দেন আমি এবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে লেটস ডান এখানে করে দেবো দেন আপনি যেটা করবো এখান থেকে প্লিজ ইনশিওর কোড ওয়াজ ভ্যালিডেট ফ্রম টেলিগ্রাম গ্রুপ বিফোর ক্লিক তো আচ্ছা আমার এখানে যে কোডটা আছে সেই কোডটা আমার মিস্টেক গিয়েছে ঠিক আছে তো ফার্স্ট এখানে আপনাকে জিমেলটা অ্যাড করতে বলবে কোন জিমেলটা দেবেন যে জিমেলটা দিয়ে আপনি এখানে ওদের ইউটিউব সাবস্ক্রাইব করছেন ঠিক আছে দেন এখানে ওকে অপশনটা ক্লিক করে দেবেন এটাকে একটা মিডিয়াম টাস্ক ছিল সেটা এখন দেখতেছেন এখানে আপনার টুইটার ইউজার নেমটা বসাবেন তো আমি এখানে টুইটার ইউজার নেমটা বসিয়ে দেবো আমি টুইটার ইউজার নেম ভুলে গেছি তো এই যে আমার টুইটার ইউজার নেম আমি এটা এখান থেকে কপি করে নেব ঠিক আছে আচ্ছা দেখি তো এখানে অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে আপনি জাস্ট আপনার ইউজার নেমটা দেবেন ঠিক আছে তাই হয়ে যাবে এখানে এবার বলতেছে যে অ্যাগ্রি টু অ্যাডপ রুলস যাতে এটা আপনি ক্লেম ওয়ান্স পার অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে পার ইচ অ্যাকাউন্ট অ্যাডপ টোকেন উইল বি লকড আনটিল দ্য মেন নেট লঞ্চ ঠিক আছে এটা মেন নেটের আগ পর্যন্ত লঞ্চ থাকবে লক থাকবে দেন আপনি এখানে কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন এখানে অ্যাড করে নেবেন দেন এখানে কন্টিনিউ অপশনটা ক্লিক করে দেবেন তো এখানে বলতেছে ইন রিভিউ আছে ঠিক আছে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো যখন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি এখান থেকে পেমেন্টটাও পেয়ে যাবেন
তো আমি কিন্তু অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি, আপনারা সবাই এটা দেখছেন, লাইভ দেখাই দিছি। তো যত সম্ভব দ্রুত পারেন আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করে নিন, এখান থেকে একটা ভালো প্রফিট আসার চান্স আছে। অ্যাটলিস্ট এখান থেকে আপনাদের $10 তো প্রফিট হবেই। অ্যান্ড সবাই টেলিগ্রাম চ্যানেলে অংশ করতে ভুলবেন না, অ্যান্ড আজকের অফারটাতে সবাই অংশগ্রহণ করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।